হাজি জুলি, তুমি যে কথায় কহেছ না, নতুন গাড়িতে তুললা আমাকে, তুমি কি করে গাড়ি কিনলা, কত দাম পইল, কিছুই তো শোনালে না। জামাই ভাই, আমি কি কহব তোমাকে, গাড়িটা আমার বস আমাকে গিফট করেছে, আমি ভালো করে চাকরি করি তার সাথে সাথে থাকি, এর জন্য আমাকে গিফট করেছে, বুঝেছ? এত দামি গাড়ি গিফট করে ফেললো, জবর ব্যাপার, বাঁচতে পারছি নি না, এর মধ্যে কোনো মতলব আছে, বুঝতে পেরেছি। যাক, বাঁচতে পেরেছি, ওই বছর এমন হ্যাঁ লটর খটর লাভ হয়ে গেছে বুঝি, সেই জন্য বুঝে বুঝে দিয়েছে গাড়ি। যাক, যার কপালের কপাল, হ্যাঁ কি বলবো আর। কি বললা জুলি, তোমাকে না হীরের আংটি দিতে চাইছে, এরপর তোমাকে বিদেশে নিয়ে যেতে চাইবে। জুলি শোন, তুই দেখিস এরপর তোকে ওই বিদেশে নিয়ে যেতে চাইবে, হ্যাঁ আমার কথা যদি মিথ্যা হয় তুই আমার কান কেটে কুত্তা দিয়ে খাইয়ে দিস, কহে দিলাম। শোন জুলি, সাবধান হয়ে যা, সময় থাকতে সাবধান হয়ে যায়, নাহলে তো সর্বনা হয়ে যাবে, কই দিলাম। জামাই ভাই, তুমি ঠিকই বলেছ, সামনে শীতে বজ আমাকে থাইল্যান্ডে নিয়ে যাবে, আর সেখানে এক মাস আমাকে নিয়ে বেড়াবে, কি মজাই না হবে, তাই না জামাই ভাই? মজার জন্য তো নিয়ে যেছে, তুই তো বাঁচতে পারছিস নি, তুই যায় দেখ, সামনে তুই শীতে তো সর্বনাশ করে ফেলবে, 100% আমার কথা সত্যি, তুই মিলে এলিস, ঠিক আছে, 100% সত্যি, তো বসেরা কিন্তু এইভাবে সর্বনাশ করে, যা লোভে পড়ে যাচ্ছিস তো যা।